Assalamu alaikum, myself Khalid Hassan Milo, and today's video is about cohort study. So, in the last video, we have an epidemiological study type. Two study, observational, experimental. Observational is descriptive and analytical. So, descriptive is a description. Analytical study is analysis. So, case control study. And cohort study is one type of analytical study. Previous video te case control niye alochona kora hoyeche, ekhon cohort niye alochona kora hobe. To first of all, ei video theke amra ki ki shikbo je why cohort, mane ei study ta ke keno cohort study bola hoy, er others ki ki niyem ache, why incidence and longitudinal study bola hoy etake, why prospective ba forward looking study bola hoy. And indication of cohort study সম্পর্কে জানতে পারবো, types of cohort study সম্পর্কে জানতে পারবো, এবং steps of cohort study সম্পর্কে জানতে পারবো. So first of all, why cohort? Cohort শব্দটার অর্থ হচ্ছে individuals who have some common characteristics. এইটাকে আমরা বলি cohort. অর্থাৎ যদি আমরা দুইটা individuals এর তুলনা করি, তাদের যদি common characteristics থাকে, তাহলে তারা একে অপরের কোহর্ট. যেমন কিছু কোহর্ট আছে বাত কোহর্ট, হ্যাঁ, তো যারা সেম দিনে জন্মগ্রহণ করে সাধারণত তাদেরকে আমরা বার্থ বলি. এরকম দুইটা ইন্ডিভিজুয়াল একে অপরের বার্থ কোহর্ট. কিন্তু সেম দিনে জন্মগ্রহণ করা ইন্ডিভিজুয়াল অনেক কম খুঁজে পাওয়া যায়. এই জন্য আমরা সেম সপ্তাহে অথবা সেম ইয়ার এ যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা কোহর্ট বলি. এছাড়া আছে ম্যারিড কোহর্ট, যেমন যারা সেম দিনে বিয়ে করে, তারপরে আরও অনেক ধরনের কোহর্ট আছে যারা সেম কাজ করে, সেম সময় ইয়ে কোনো কিছু করে, এইরকম. অর্থাৎ যদি কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে দুইটা ইন্ডিভিজুয়ালের ভিতরে, তাহলেই আমরা তাকে কোহর্ট বলবো. তো এই কোহর্ট স্টাডিতে যে স্যাম্পল বা আমরা যে পপুলেশনের উপরে স্টাডি করব, সেই পপুলেশনগুলো একে অপরের ভিতরে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে, এই জন্যই একে অপরের কোহর্ট. এবং স্টাডিরও নাম হচ্ছে কোহর্ট স্টাডি. এর আদার্স কিছু নেম আছে, প্রসপেক্টিভ স্টাডি, লংগিটিউডিনাল স্টাডি, ইনসিডেন্স স্টাডি, ফরওয়ার্ড লুকিং স্টাডি, আর ফলো আপ স্টাডি. এর প্রত্যেকটি নাম সম্পর্কে আমাদের জানতে হবে. তো একটা নাম আছে হোয়াই ইনসিডেন্স অ্যান্ড লংগিটিউডিনাল স্টাডি. তো আচ্ছা, নিচের এই গ্রাফটা আমরা লক্ষ্য করি যে একটা স্পেসিফাইড পপুলেশন, একটা এই যে এখানে স্পেসিফাইড পপুলেশন, এই স্পেসিফাইড পপুলেশনের উপরে বারবার হচ্ছে, মানে এখানে যে একটা স্পেসিফাইড পপুলেশন আমরা নিয়েছি, এই স্পেসিফাইড পপুলেশনকে আমরা অনেক সময় ধরে এখানে আমরা হচ্ছে স্টাডি করতেছি টু ফাইন্ড আউট এ অ্যান্সার. তো এখানে লংগিটিউডিনাল স্টাডি, কারণ অনেক সময় ধরে এখানে স্টাডি করতেছি একটা স্পেসিফিক পপুলেশনের উপরে, এই জন্য লংগিটিউডিনাল স্টাডি. আর এই সময়ের ভিতরে টোটাল নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানতে পারি, এই জন্য এটাকে ইনসিডেন্স স্টাডি বলা হয়. আরেকটি নাম আছে যে ফলো আপ স্টাডি. কেন ফলো আপ স্টাডি বলা হয়? কারণ আমাদের এখানে হচ্ছে যে যতগুলা, মানে এইখানে প্রচুর ফলো আপের দরকার হয়, যেহেতু লংগিটিউডিনাল স্টাডি অনেক সময় ধরে আমরা স্টাডি করছি, প্রচুর ফলো আপের প্রয়োজন হয়, এই জন্য এটার নাম হচ্ছে ফলো আপ স্টাডি. তো হোয়াই প্রসপেক্টিভ আর ফরওয়ার্ড লুকিং স্টাডি? আচ্ছা, প্রসপেক্টিভ আর ফরওয়ার্ড লুকিং স্টাডি জানার জন্য আমাদের এখানে জানতে হবে যে আমরা এখানে যে কোহর্ট স্টাডি আছে, এক্সপোজার টু ডিজিজ, যেহেতু এক্সপোজার টু ডিজিজ, অর্থাৎ যদি আমরা একটা এক্সাম্পল দিই যে যা লাং ক্যান্সার যাদের আছে, স্মোকিং করলে লাং ক্যান্সার হয়, তো যারা স্মোকিংয়ে এক্সপোজার তাদের উপরে আমরা গবেষণা করে দেখি, স্টাডি করে দেখি যে তাদের লাং ক্যান্সার আছে কি না. তো প্রথমে আমরা তাদের এক্সপোজিং ইউনিট থেকে তাদের ডিজিজ হয় কি না এটা দেখি, এই জন্য এই স্টাডির নাম হচ্ছে প্রসপেক্টিভ অর ফরওয়ার্ড লুকিং স্টাডি. তো এখন আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ইন্ডিকেশনস অফ কোহর্ট স্টাডি. তো কোহর্ট স্টাডির ইন্ডিকেশন হলো একটা ডেসক্রিপটিভ স্টাডিতে যে আমরা সাসপেক্টেড কজ পাই, এর সহিত ডিজিজের কোনো অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস করে, এইটা জানার জন্য আমরা করব হচ্ছে কোহর্ট স্টাডি. যেমন হচ্ছে কি যে আমাদের স্মোকিং কজেস লাং ক্যান্সার, এইটা আমরা হচ্ছে একটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিসে, ডেসক্রিপটিভ স্টাডিতে পেয়েছি, তো এর অ্যাসোসিয়েশন জানার জন্যই আমরা স্টাডি করব. এছাড়া ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের ফলাফল কেস কন্ট্রোল স্টাডির মাধ্যমেও যদি আমরা দেখি যে যাদের লাং ক্যান্সার আছে তারা স্মোকিংয়ে এক্সপোজড, তো এইটার আমরা যদি ফাইনাল চেকিং করতে চাই তাহলেও আমাদের কী লাগবে, কোহর্ট স্টাডি লাগবে. তো
দ্য নেক্সট কোশ্চেন হচ্ছে টাইপস অফ কোহোর্ট স্টাডি। দেয়ার আর থ্রি টাইপস অফ কোহোর্ট। ফার্স্ট অফ অল প্রোস্পেক্টিভ কোহোর্ট স্টাডি, রেট্রোস্পেক্টিভ কোহোর্ট স্টাডি অ্যান্ড এ কম্বিনেশন অফ বোথ রেট্রোস্পেক্টিভ অ্যান্ড প্রোস্পেক্টিভ কোহোর্ট স্টাডি। তো আমরা যদি প্রথমে যাদের হচ্ছে মানে যেই স্টাডিটা করব ওই স্টাডিতে যদি আমরা ডিজিজড পার্সন যারা আছে অর্থাৎ কী ডিজিজ হবে মানে লাং স্মোকিং করলে যে লাং ক্যান্সার হয় আমরা লাং ক্যান্সার সম্পর্কে কোনো ধারণা না রেখে স্মোকিং যারা করতেছে তাদের উপরে গবেষণা করে যদি আমরা লাং ক্যান্সার পাই পরবর্তীতে ডিজিজ না জেনে যেহেতু স্টাডি করছি এই জন্য এটা হচ্ছে প্রোস্পেক্টিভ স্টাডি। আর রেট্রোস্পেক্টিভ স্টাডিতে যাদের লাং ক্যান্সার হয়ে গেছে তারা এর উপরে এক্সপোজ কিনা এটা জানা হয়। এবং এই কম্বিনেশন অফ বোথ রেট্রোস্পেক্টিভ এবং প্রোস্পেক্টিভ কোহোর্ট স্টাডিতে বোথ ফ্যাক্টরস আর প্রেজেন্ট থাকে। নাও স্টেপস অফ কোহোর্ট স্টাডি, টোটাল ফাইভ স্টেপস অফ কোহোর্ট স্টাডি। তো কোহোর্ট স্টাডিতে যেহেতু আমরা প্রোস্পেক্টিভ কোহোর্ট স্টাডি করবো সেহেতু আমরা এখানে স্টেপসও আলোচনা করবো প্রোস্পেক্টিভ কোহোর্ট স্টাডি। প্রোস্পেক্টিভ কোহোর্ট স্টাডি আমরা প্রথমে হচ্ছে কী করে এক্সপোজার থেকে ডিজিজ এইটা আইডেন্টিফিকেশন করে। তো স্টাডির প্রথম ধাপ হচ্ছে সিলেকশন অফ স্টাডি সাবজেক্ট। তো সাবজেক্ট মিন পপুলেশন অর স্যাম্পল যাদের উপরে আমরা এই স্টাডিটা করবো। তো এখানে সিলেকশন অফ স্টাডি সাবজেক্ট অর স্যাম্পল সিলেকশন করার একটা শর্ত হলো যে তাদেরা একে অপরের কোহোর্ট হতে হবে অর্থাৎ সেম ক্যারেক্টারিস্টিক্স বিটুইন ইন্ডিভিজুয়ালস থাকতে হবে। সেকেন্ড স্টেজ হচ্ছে অবটেইনিং ডাটা ফ্রম এক্সপোজার অর্থাৎ আমরা যা যে স্যাম্পলকে নিলাম তাদের এক্সপোজার সম্পর্কে। ঠিক আছে, আমরা প্রথমে কোহোর্ট স্টাডি করতেছি যে স্মোকিং কজেস লাং ক্যান্সার এইটার উপরে আমরা কোহোর্ট স্টাডি করতেছি। তো সাসপেক্টেড ফ্যাক্টরে এক্সপোজড কি না এটা জানতে হবে আমাদের পরবর্তী ধাপে। এটা আমরা কোশ্চেনিয়ারের মাধ্যমে জানতে পারি, পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে জানতে পারি, মেইলিংয়ের মাধ্যমেও জানতে পারি, ডাইরেক্টলি আস্কিং কোশ্চেনের মাধ্যমেও জানতে পারি। তো যেমন হচ্ছে স্মোকিং কজেস লাং ক্যান্সার অর্থাৎ যে আমরা কোহোর্ট সাবসেটটাকে নিয়েছি এই কোহোর্টরা স্মোকিং করে কি না, হ্যাঁ অথবা না, এটা আমরা সেকেন্ড স্টেজে জানবো। এরপরে হচ্ছে ম্যাকিং কম্প্যারিজন অর্থাৎ আমরা যে এক্সপোজার সম্পর্কে একটা আইডিয়া নিলাম এদের হচ্ছে এবার কম্প্যারিজন করতে হবে। কম্প্যারিজন আবার তিন প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল কম্প্যারিজন, এক্সটার্নাল কম্প্যারিজন অ্যান্ড কম্প্যারিজন উইথ জেনারেল পপুলেশন। তো ইন্টারনাল কম্প্যারিজন যেটা সেটা বিফোর অ্যান্ড আফটার ডেভেলপমেন্ট অফ ডিজিজ অর্থাৎ এখানে আমরা সেম এখানে আমরা কোনো বাইরের লোকের সাথে কম্প্যারিজন করবো না, যে সিলেক্ট সাবসেট অর স্যাম্পলকে আমরা নিয়েছি ওর বিফোর অ্যান্ড আফটার ডেভেলপমেন্ট অফ ডিজিজ অর্থাৎ এক্সপোজিং করে লাং ক্যান্সার হয়েছে এক্সপোজ করার আগে ওর লাঙে কোনো প্রবলেম ছিল কি না এই দুইটা আমরা কম্প্যারিজন করব। আর আরেকটা আছে হচ্ছে এক্সটার্নাল কম্প্যারিজন, এক্সটার্নাল কম্প্যারিজন করতে পারি যে এ কোহোর্ট অফ রেডিওলজিস্ট ভার্সেস এ কোহোর্ট অফ অপথ্যালমোলজিস্ট অর্থাৎ দুইটা কোহোর্টের মাঝখানে অর্থাৎ আলাদা কোহোর্ট আর একটা গ্রুপকে আমরা নিব। আর এটা কম্প্যারিজন অফ উইথ জেনারেল পপুলেশন অর্থাৎ যে কোনো জেনারেল পপুলেশনকে কোহোর্ট সাবসেট অর কোহোর্ট স্যাম্পলের সাথে আমরা অ্যানালাইসিস করব। তো এরপরের হচ্ছে আমাদের যেটা যেই ধাপটা সেটা হচ্ছে ফলো আপ। আচ্ছা, এই স্টাডির আরেকটা নাম হচ্ছে ফলো আপ স্টাডি। এবার বোঝা যাবে কেন ফলো আপ স্টাডি, কারণ রেগুলার ফ্লো আপ টু দ্য এন্ড টু অ্যাভয়েড বায়াস অর্থাৎ আমাদের যাতে মানে করি রেজাল্টে কোনো রকম ত্রুটি না হয় এই জন্য আমরা একদম ফলো করবো। যেমন পিরিওডিক মেডিকেল এক্সামিনেশন, পিরিওডিক হোম ভিজিট অর্থাৎ যে গ্রুপের উপরে করবো তাদেরকে হোম ভিজিট করবো, পিরিওডিক মেডিকেল এক্সামিনেশন এইগুলো করবো যাতে আমাদের রেজাল্টের কোনো রকম বায়াস না হয়। এবং ফার্স্ট স্টেপস হচ্ছে অ্যানালাইসিস। তো আমরা যে কোহোর্ট স্টাডিটা করলাম যে স্মোকিং কজেস লাং ক্যান্সার এই বিষয়টা ঠিক আছে কি না, তো এটা আমরা অ্যানালাইসিস করবো কীভাবে, ইনসিডেন্স রেট আর এস্টিমেশন অফ রিস্ক এটার ভিত্তিতে। ইনসিডেন্স রেট অর্থাৎ কী পরিমাণ নিউ কেসেস হচ্ছে এইটা আমরা একটা স্পেসিফাইড পপুলেশনের ভিতরে এইটা আমরা জানবো, একে যারা এক্সপোজড ছিল তাদের ইনসিডেন্স রেট কত এবং যারা নট এক্সপোজড ছিল তাদের ইনসিডেন্স রেট কত। যেমন হচ্ছে স্মোকিং কজেস লাং ক্যান্সার এর ক্ষেত্রে যারা হচ্ছে এক্সপোজড ছিল তাদের ইনসিডেন্স রেট অনেক বেশি, যারা এক্সপোজড ছিল না তাদের কম ছিল। এবং এস্টিমেশন অফ রিস্ক অর্থাৎ এক্সপোজড এবং নন এক্সপোজড এই দুইটা ক্রাইটেরিয়াদের ভিতরে বোথ হচ্ছে রিস্ক কাদের বেশি, ইন কেস অফ স্মোকিং কজেস লাং ক্যান্সার দোজ হু আর এক্সপোজড দে হ্যাভ এস্টিমেশন মোর রিস্ক দেন হু হ্যাভ নন এক্সপোজড। তো দিস ইজ অল অ্যাবাউট কোহোর্ট স্টাডি। তো কোহোর্ট স্টাডিকে যদি একটা আমরা রিক্যাপিসুলেট করি এটা হচ্ছে সেম
কমন ফিচার্স বিশেষ করে ইন্ডিভিজুয়ালসের ভিতরে করা হবে। এটা প্রোস্পেক্টিভ স্টাডি, এখানে অনেক সময় ধরে করা হয় এবং টোটাল নিউ কেস জানা হয়। এই জন্য ইনসিডেন্স স্টাডি, ফরওয়ার্ড লুকিং স্টাডি কেন বলা হয়, কারণ এখানে এক্সপোজ থেকে ডিজিজ, আমরা এক্সপোজার থেকে ডিজিজের দিকে যাচ্ছি। এরপরে হচ্ছে কোহোর্ট স্টাডির হচ্ছে ফাইনাল, অর্থাৎ ডেসক্রিপটিভ স্টাডির ফাইনাল চেকিং করার জন্য আমরা কোহোর্ট স্টাডি করি। কোহোর্ট স্টাডি তিন প্রকার আছে এবং স্টেপস অফ কোহোর্ট স্টাডি, এই যে আমাদের সিলেকশন অফ স্টাডি সাবজেক্টস, অবটেইনিং ডাটা অন এক্সপোজার, কম্পেরিজন, ফলো অফ অ্যানালাইসিস, এগুলোর মাধ্যমে হয়ে থাকে। সো দিস ইজ এ ভেরি কমপ্লেক্স স্টাডি প্রসেস অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট কোহোর্ট স্টাডিজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল।